গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। রোববারের ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। সানডে যেরকম হওয়ার কথা ঠিক সেরকমই চলছে। বেলা করে ঘুম থেকে উঠেছি, ব্রেকফাস্ট স্কিপ করব, ডাইরেক্ট লাঞ্চ করব, আর লাঞ্চ করেই বেরোতে হবে। বরফি ঘুম থেকে উঠে পড়েছে, ফ্রেশ হয়ে গেছে, এখন খেলছে আলু পেঁয়াজ এইসব নিয়ে। এবার রসুন নিয়ে, এবার হাতে গন্ধ হবে এটা নিলে। তুমি আলু না, আলুটা কোথায় গেল বরফি? আলু এখানে, এই যে বরফি, এই যে এটা আলু কম আর গাজর বেশি লাগছে। এটা যে ছেলে গাজর হতে চেয়েছিল, বাবা মার চাপে আলু হয়ে গেছে। বরফির হেলথ আপডেটটা দিয়ে দিই, ওর শরীর আজকে ভালো আছে। কালকে রাত্রেবেলা আবার রাত্রে যেরকম অসুবিধা হয়, সর্দি কাশি হলে সেই অসুবিধাটা হচ্ছিল। অনেক কষ্ট করে ঘুমিয়েছে, ঘুমোতে পারছিল না, অনেক কষ্ট করে ঘুমিয়েছে, টানা ঘুমিয়েছে অনেক বেলা অবধি, একটু আগেই উঠেছে। ঠিক আছে, মোটামুটি রানিং নোজ এখনও আছে, বাট পরশু দিন যে বাড়াবাড়িটা ছিল সেইখান থেকে অনেকটা কমেছে। গুড মর্নিং এভরিওয়ান। সকাল সকাল এখনও পর্যন্ত মানে রোদটা সবে উঠেছে আর কি, আর আমরা বেরোচ্ছি কিছুক্ষণের মধ্যে। আমি, রানা, মা, বরফি সবাইকে নিয়েই যাবো। বরফির শরীরটা এখনও ঠিক হয়নি, বাট স্টিল ওকে রেখে যে গিয়ে এতটা দূর যাওয়া ঠিক হচ্ছে না। আমরা যাচ্ছি তামিলনাড়ু, এখান থেকে রাস্তাটা অনেকটাই দূরে, 3 থেকে 4 ঘন্টা লাগবে। তো সেই ভয়তেই আমরা ভাবলাম যে না, সবাই যাক। মা বলছিল যাবে না, না না চলো, যাই, যা হবে দেখা যাবে, মানে সবাই তো একসঙ্গে থাকবো। ওর ওই কাশিটাই হচ্ছে, আর কিছু প্রবলেম নেই এখন, শুধুমাত্র কাশিটাই হচ্ছে। তো ওটাই, এখনও সর্দিটা ভেতরে আছে, কাড়া খাচ্ছে বসে বসে, এরপরে ভাত টাত খাবে, টাইম আছে, এই যে কাড়া খাচ্ছে বসে বসে। চলো আমরা কিছুক্ষণের মধ্যে বেরোই। রেডি ভেডি হয়ে গেছি, সবাই মোটামুটি রেডি হয়েছে, মা আর বরফি রেডি হবে শুধু। সকাল সকাল ভাত খেতে কেমন লাগছে? আমার অভ্যেস ছিল একটা সময় স্কুলে যাওয়ার সময়, বাট তারপরে অভ্যেসটা চলে গেছে। এরকম দূরে যেতে গেলে তাড়াতাড়ি করতে, মানে এইসবই করতে হবে, উপায় নেই না, অনেকটা রাস্তা। আজকে আমাদের হয়েছে এই শাকটা। এটা কি শাক? আমার আলুর শাক, আলু শাক, আলু শাক আর নটে শাক মেশানো। আলু হাতে আছে, এখানে আছে ডাল, আর রয়েছে আগামীকাল রাতে বানানো চিকেন। প্রিয়াঙ্কা ইচ্ছে করেই বেশি করে বানিয়েছিল, যাতে আজ দুপুরটা হয়ে যায়, রান্নায় যাতে টাইম না যায়। সবাই মিলে আমরা বেরিয়ে পড়েছি, যাচ্ছি এখন তামিলনাড়ু। 10টা বাজে আমরা একটা স্টপ নিয়েছিলাম একটু চাটা খাওয়ার জন্য, চাফা খেলাম, এখন আবার এখান থেকে স্টার্ট করছি। আমরা এসে ব্রেক নিয়েছি হোসুরে, মানে কর্ণাটকা বর্ডার, কর্ণাটকা তামিলনাড়ু বর্ডারের কাছে, বর্ডার একটু আগে। এখান থেকে আবার স্টার্ট করছি, এবার কোথাও একটা দাঁড়িয়ে ডিনার তুলতে ভেবেছিলাম, এখানে চায়ের জায়গায় আশেপাশে কোথাও পেয়ে যাবো, বাট এই চত্বরটায় কিছু নেই। যাও আসা করতে করতে সময় চলে গেলাম। কতটা ব্যাঙ্গালোর ঢুকি মানে কর্ণাটকা ঢুকি, ঢুকে পাড়া থেকে কোথাও একটা থেকে তুলে নিতে হবে। চলো উঠে পড়ো, চলো তুলে দাও, চলো। মা অলরেডি উঠে পড়েছে এখানে। অনেক বেজে গেছে, এখন বাজে প্রায় 11:10। ডিনার এখান থেকেই নিচ্ছি আমরা, আম্বুর বিরিয়ানি। এরকম হোর্ডিং, এরকম দোকান ব্যাঙ্গালোরে হাজারটা আছে, সেরকমই একটা দোকানে দাঁড়িয়েছি। এটা আমাদের বাড়ির কাছে একদম এসে গেছি। আজকে আমাদের ডিনার হচ্ছে আম্বুর বিরিয়ানি। বলেছি লেগ পিস বা যদি, হ্যাঁ লেগ পিসই খুঁজছে, জো দিয়ে হড্ডি পিস, লেকিন হড্ডি পিস ওই দিয়ে। হ্যাঁ এখানে নিচ্ছে চিকেন কাবাব, একটু উঠাও একবার। দাড়ি থেকে বিরিয়ানি প্যাক করাচ্ছে, এক্সট্রা পিসেস মত তো ভাই, আন্ডা হ্যায় ক্যা ইসমে। আমরা এত রাত্রে এসেছি, আমাদের ফিরতে এত লেট হয়ে গেল, এরকমই হয়, কিছু করার নেই। রানাকে বললাম ওখানে সামনে আমরা একটা এটুবি ছিল বসুরের ওখানে, সেখান থেকে আমরা দোসা খেলাম, কারণ অনেকটা রাস্তা আবার আসার ছিল। ভাবলাম যে ওখান থেকে খেয়ে নিই, বললাম যে ওখান থেকে ডিনারটা করলাম, হলো না। ভেজ সপ্তাহে একটা দিন যদি কোনো রকম কোনো বিরিয়ানি না হয় মাথা খারাপ, সেটাই হয়েছে আজকে।
এটাকে দেখো, এটা পুরো রটুইলার। বিরিয়ানি খাস তুই রোজ? খাই তো, এখানেই থাকে, নিশ্চয়ই খায়, নিশ্চয়ই খায়। বিরিয়ানি প্রিয়াঙ্কার কাছে, চোখটা দেখো, চোখটা দারুন। ওই এখন এই দেখো আমাকে, আমাকে হাই ফাই। আওয়াজে টক টক করে আওয়াজে। হ্যাঁ, বিরিয়ানি পার্সেল হয়ে গেছে, বাড়ি যাচ্ছে। আর এটা পিছন পিছন আসছে। এবারে যে লাইফটা হবে, মানে নেক্সট যে লাইফটা করব শাড়ির, সেটাতে তোমরা কটনের পোর্শন বেশি দেখবে। মানে পিওর কটনের পোর্শন শুধু বলছি না, মানে কটন সিল্কের যে শাড়িগুলো হয় সেগুলোতেই পার্টিকুলারলি কটনের পোর্শন বেশি থাকবে, সিল্কের পোর্শন কম থাকবে। মানে 70% কটন থাকবে, 30% সিল্ক, অর এল 60% কটন, 40% সিল্ক, এরকমভাবেই থাকবে। আমি সেইভাবেই এনেছি, কারণ শাড়িগুলো দেখতে ভীষণ সুন্দর। আমার কোথাও যেন আমার মনে হয়, যেটা সত্যি কথা বলতে, যে আমি যখন শাড়ি কিনি না, শাড়িটা কেমন দেখতে এবং শাড়ির ফিনিশিংটা কেমন সেটা দেখলেই মোটামুটি আমি শাড়ি কিনি। শাড়িটা পিওর কি না কি পিওর নয় সেটা খুব বেশি দেখি না, যদি না আমি পার্টিকুলারলি সেই শাড়িটা কিনতে যাচ্ছি। মানে যদি আমি পিওর সিল্ক কিনতে যাই, ডেফিনেটলি পিওর সিল্ক দেখবো, কিন্তু যদি আমি মনে করি যে না, আমি দেখি শাড়ি যদি পছন্দ হয় তাহলে নেব, তাহলে আমি এরকমভাবেই কিনি, যে শাড়িটা দেখতে ভালো কি না, ফিনিশিংটা কেমন, আর এই শাড়িটা আমি পরতে পারবো কি না পরে গিয়েও, পরে গিয়ে ইন দ্য সেন্স কয়েক বছর পরেও যেন আমি শাড়িটা পরতে পারি। আমার যা যা শাড়ি আছে আজ অবধি আমি মোটামুটি পরেছি, মানে বেশ 5-6 বছর পরেও পরেছি, তো সেরকম অসুবিধা কিছু হয় না। তো যাই হোক, শাড়িগুলো বেশ সুন্দর, আমার মতে খুব সুন্দর, বাট নেক্সট লাইভেই তোমরা দেখতে পারবে। আর প্রত্যেকটা শাড়ি না, মানে একটার সাথে আর একটা শাড়ি আলাদা, কিছু কিছু আছে হয়তো 2-3টে কালার একরকম, কারণ ওই কালারগুলো মানে ছাড়া যাচ্ছিল না, আমি সেই দেখে এনেছি। আর কিছু কিছু আছে হয়তো একটাই পিস আছে, একটাই ডিজাইন, মানে এক ধরনের ডিজাইনের একটাই পিস, সেকেন্ড আর কোনো পিস নেই, কারণ আমি একদম বেছে যেটা বেস্ট সেটাই আনার চেষ্টা করেছি, তো সেটাই নিয়ে এসেছি। আরও কিছু শাড়ি এখনও বেনারস থেকে আসবে। বেনারস থেকে কেন আসবে একটু বলি তোমাদের। আমি তো বলেছিলাম যে সাউথেরই শাড়ি রাখবো, কিন্তু সেটা না অনেকে দেখছি, অনেকে মেসেজ করেছে, ইভেন এটাও লিখেছে যে মাশরু, তারপর এগুলো দেখাতে। দেখো মাশরু এখন মিনিমাম তোমার মাশরুগুলো হচ্ছে 3000-3500, তারপর ধরো মাহেশ্বরী সিল্ক, আমি চেষ্টা করবো মাহেশ্বরী সিল্ক আনতে। আর যদি কেউ মাহেশ্বরী সিল্কের শাড়ি দেখতে চাও যেটা তোমার 70% সিল্ক 30% কটন থাকে, সেটা তোমরা সবাই জানো যারা মাহেশ্বরী সিল্ক শাড়ি সম্বন্ধে জানো, আর যারা জানো না তাদের জন্য এটা একটা ইনফরমেশন যে মাহেশ্বরী সিল্ক পিওর সিল্কের হয় না, সেটা হ্যান্ডলুম হয় ডেফিনেটলি, কিন্তু সেটা তোমার সিল্ক আর কটনের মিক্স থাকে সব সময়। তো সেই কারণে শাড়িগুলোর হচ্ছে 70% সিল্ক 30% কটন, সেই কারণে এই শাড়িগুলোর মেঝেটা বা শাড়িগুলোর যে বডিটা থাকে সেটা না একটু তোমার জালি জালি থাকে, ঠিক আছে, মানে ট্রান্সপারেন্ট থাকে, কিছুটা দেখা যায়। তো যাই হোক, এটাই হচ্ছে মেন রিজন মাহেশ্বরী সিল্কের মানে ওই রকম থাকার বা ওই মেঝেটা ওরকম থাকার। তো সেটাই, ওটার জন্যই ভাবলাম যে তোমরা যদি চাও, যদি আমাকে বলো যে আনতে, তোমরা কয়েকজন পছন্দ করো কিনতে চাও, দেন আমাকে বলো, আমি 3-4টে কালার ওখান থেকে আনাবো। আর যদি বলো যে না তোমরা দেখতে চাও কেমন হয়, তাহলে একটাই পিস আনিয়ে তোমাদেরকে দেখাবো কেমন দেখতে লাগছে, দেখো যদি পছন্দ হয় তোমাদের কালার আমাদের আমাকে জানাবে, আমি কালার ওয়াইজ আনিয়ে দেবো। তো এই হচ্ছে মেন কথা, সেরকমই কিছু ইচ্ছা আছে। আর চেন্নাইতে না অনেক ধরনের শাড়ি পাওয়া যায়, মানে তোমার হ্যান্ডলুমের ওপরেই পাওয়া যায়, কিন্তু তোমার হ্যান্ডলুমের মধ্যে কটন সিল্ক মিক্স করা, সেরকম শাড়িও আমি এনেছি, আমি দেখাবো, ভীষণ সুন্দর দেখতে। পাড়গুলো এক ধরনের, মানে পাড় ধরো গোল্ডেন বর্ডার শাড়িটাতে বুটা আছে, আর পুরো শাড়িটা এক কালারের, অন্য কোনো কালার নেই, মানে ভীষণ সুন্দর শাড়িগুলো। নেক্সট লাইভে দেখাতে চলেছি, খুব সুন্দর সুন্দর শাড়ি, তো লাইভের জন্য অপেক্ষায় থাকো, দারুণ দারুণ শাড়ি আসছে। যা দেখিয়েছি আজ অবধি তার থেকে ডেফিনেটলি ডিফারেন্ট কিছু দেখাবো, এক ধরনের জিনিস আমার লাইভে থাকবে না, ফর শিওর।